সকাল প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ এনটিভির পর্দায় আজ সকালের গান অনুষ্ঠানে। প্রতিটি সকাল কি আর একরকম হয়? কোনো একটি সকাল হয় রৌদ্রতপ্ত, আর কোনো একটি সকাল হয় বৃষ্টিস্নাত। এভাবেই সময় পেরোয়। সময় এবং পারিপার্শ্বিকতার সাথে আমরা পরিবর্তন করে নিই আমাদের নিজেদেরকে। সেটিকেই বোধহয় বলা হয় আধুনিকরণ। আর নিজেদেরকে আধুনিক করতে গিয়ে যে মাধ্যমটি আমাদের সবচেয়ে বেশি কাজে দেয়, আমি মনে করি সে মাধ্যমের নাম সঙ্গীত। কারণ সঙ্গীত তার সুর, তাল, লয় সব কিছুর মাধ্যমে প্রতি মুহূর্তে আমাদের অনুভূতিগুলো পরিবর্তন করে দেয়। এই যে ধরুন না, আজকের সকালেই আমরা হয়তো 4 থেকে 5টি গান শুনতে পাব, এবং সেই 5টি গান কিন্তু এক একটি থেকে এক একটি আলাদা আলাদা রকমের গান। এবং গানগুলো শুনবার পর আপনি দেখতে পাবেন আপনি নিজেকে সাজিয়ে ফেলেছেন অন্যভাবে। আজকে একজন গুণী শিল্পী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। গুণী শিল্পী সমরজিৎ রায় রয়েছেন আমাদের সঙ্গে আজকে গান শোনাবার জন্য। গান শুনবার পরে নিশ্চয়ই আয়নার সামনে দাঁড়িয়ে আপনি দেখবেন নিজেকে কতটা পরিবর্তন করতে পেরেছেন, নিশ্চয়ই কিছু সুন্দর অনুভূতি খুঁজে পাবেন। চলুন গান শুনি আজকের সকালে। শুভ সকাল দাদা। শুভ সকাল, কেমন আছেন? এখন তো খুব ভালোই আছি। এখন ভালো আছেন? সময়টা একটু কেমন যেন, তাই না? সবারই একটু ঠান্ডা লেগে যায় হঠাৎ করে, গলাটা খুশখুশ করছে, এরকম একটা ভাব। তা ঠিক, কিন্তু বাইরের আবহাওয়াটা খুব চমৎকার। চমৎকার একটা আবহাওয়া। সকালবেলার সময় কোন গানটি দিয়ে একটু ওয়ার্ম আপ হব আমরা আজকে সকালে? আমি ভাবছি আজকে সব বাংলাদেশের জনপ্রিয় ছবির গানগুলো শুনবো আপনার কাছে। তাহলে আজকে একটু ভিন্ন ধরনের পরিবেশনা হবে আপনার কাছ থেকে। শুনি আমরা প্রথমে কোন গানটি। খন্দকার নুরুল আলমের বিখ্যাত একটি গান, তুমি শুরু করছি। চোখ যে মনে কথা বলে, চোখ যে মনে কথা বলে, চোখ যে মনে কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই। চোখ যে মনে কথা বলে, চোখ যে মনে কথা বলে, ছবির মতো ছবি আঁকা চায়।
চোখ জীবনে কথা বলে, চোখ জীবনে কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখে সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই। চোখ জীবনে কথা বলে, চোখ জীবনে কথা বলে, চোখ জীবনে কথা বলে। ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ। এত সুন্দর একটা গান দিয়ে শুরু করেছেন এবং আমাদের দেশীয় সংস্কৃতি কতটা সমৃদ্ধ আসলে এই গানগুলো শুনলে বোঝা যায়, এবং এত সুন্দর বাণী যে গানে রয়েছে সেই গানগুলো আমাদের চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে, কিন্তু খুব ভালো লাগছে। পরবর্তী কোন গানটি আপনার তালিকায় রয়েছে একটু? এবারে শ্রদ্ধেয় সত্য সাহার গাওয়া লোকে বলে রাগ নাকি অনুরাগ রায় না, শুনবো আমরা, চেষ্টা করছি গাইতে। লোকে বলে রাগ নাকি, অনুরাগের আয়না, লোকে বলে রাগ নাকি, অনুরাগের আয়না, লোকে বলে রাগ নাকি, অনুরাগের যা বলে বলুক লোকে সন্দেহ ভরা চোখে, যা বলে বলুক লোকে সন্দেহ ভরা চোখে, আমি তো কারো মানে চাই না, চাই না, না চাই না, আমি তো কারো মানে চাই না, আমি তো কারো মানে চাই। নকল রূপের পায়না, রূপ দেখে চোখ ভোলে গো মন ভোলানো যায় না, কি আর হবে অঙ্গে ধরে নকল রূপের পায়না, রূপ দেখে চোখ ভোলে গো মন ভোলানো যায় না, লোকে বলে চমক দিলে খাটি সোনা হয় না, লোকে বলে চমক দিলে খাটি সোনা হয় না, যা বলে বলুক লোকে সে কথা এনে মুখে, আমি তো মন্দ হতে চাই না, না চাই না, না হতে চাই না, আমি তো কারো পানে চাই না। মনের মাঝে ডুব না দিলে মানিক রতন পায় না, নয়ন মুদে না তাকালে আসল চেনা যায় না, মনের মাঝে
অনেক রতন পায় না নয়ন মুদে না তাকালে আসন চেনা যায় না লোকে বলে গরব নাকি চিরদিনই রয়ে না লোকে বলে গরব নাকি চিরদিনই রয়ে না কত কথা বলে লোকে তারা যে সব নিন্দুকে আমি তো বলতে কিছুই চাই না না চাই না না চাই না আমি তো বলতে কিছুই চাই না আমি তো কারো পানে চাই না লোকে বলে দাগ নাকি অন্য দাগে দায় না লোকে বলে দাগ নাকি অনুরাগে রায় না যা বলে বলুক লোকে সন্দেহ ভরা চোখে যা বলে বলুক লোকে সন্দেহ ভরা চোখে আমি তো কারো পানি চাই না না চাই না না চাই না আমি তো কারো পানি চাই না আমি তো কারো পানি চাই না আমি তো কারো পানি চাই না আমি যদি ভুল করে না থাকি তাহলে এই গানটা নিশ্চয়ই সুরস্রষ্টা সত্যশায় নিজেই গেয়েছেন এই গানটি তো সেই তার নিজের গাওয়া গানটি গাজী মাজহারওয়ানা আপনি যেভাবে করে গাইলেন ভীষণ ভালো লাগলো এবং আমার খুব পছন্দের একটি হ্যাঁ এবং আপনি তো বেসিক্যালি এই সেমি ক্লাসিক্যাল ঘরানার গানগুলো গাইতেই পছন্দ করেন বেশি সে কারণেই বোধহয় আরেকটু বেশি ভালো লাগলো মনটা ভরে গেল অনেক ধন্যবাদ পরবর্তী গানে যাই আমরা যেহেতু সময় একটু কম ঝটপট গান শুনে ফেলি আমরা শ্রদ্ধেয় মাহমুদ নবীর গাওয়া বিখ্যাত একটি গান আয়নাতে ওই মুখ দেখতে যখন শুনব আয়নাতে ওই মুখ দেখবে যখন কপলের কালো তিন পড়বে চোখে ফুটবে যখন ফুল বকুল সাথে ঝুমুর যে এসেছিল জানবে লোকে ওই মুখ দেখবি যখন জানি না এখন
তুমি কার কথা ভাবছো আন মনে কার ছবি চুপি চুপি আঁকছো তুমি কি তারে ভালোবাসবে ধরা যদি দেশে এক পলকে হঠাৎ যখন তুমি দেখবে তাকে শরমে নয়ন কি গো রাখবে ঢেকে আয়নাতে ওই মুখ দেখবে যখন কপলের কালো তিল পড়বে চোখে ফুটবে যখন ফুল গোকুল শাখে ভ্রমর যে এসেছিল জানবে লোকে আয়নাতে ওই মুখ দেখবে যখন চেয়ে নিচ্ছি আমার এখানে আসলে দুটো অন্তরের শেষ দুটো লাইন লেখা নেই আমরা কিন্তু একদমই বুঝতে পারিনি হঠাৎ করে ঘাবড়ে গেছি শোনার সাথে সাথে অনুভূতি এমন হয় যে কণ্ঠশিল্পী টেলিফোনের ওপার থেকে গাইছেন গানটা আর এই গানটি আসলে শ্রোতাদের জন্য আমি বলবো যে একটু ভাগাভাগি করে দেয়া হয়েছে মানে ছেলেদের জন্য একরকম অনুভূতি হয় গানটি শুনলে আবার মেয়েরা শুনলে গানটির জন্য অন্যরকম একটা অনুভূতি জন্ম নেয় মানে ছবির চিত্রায়নগুলো হ্যাঁ সেটাই চোখের সামনে ভাসতে থাকে কিন্তু সব সময় খুব সুন্দর আমরা গান শুনতে শুনতে আসলে আপনার সঙ্গে আজ একটু কথাও বলতে হবে সেটি আমি ভুলে যাচ্ছি বারবার একটু জানতে চাই সেই শুরুর গল্পটা এবং হঠাৎ করেই সমরজিৎ রায় নামটা আমাদের সামনে চলে এসেছে এত ভালো ভালো কিছু গান আমরা শুনি আপনার কাছ থেকে কিন্তু সেই আগের সময়টা যদি একটু ফিরে যায় কিভাবে শেখা কিভাবে অনুপ্রাণিত আগের সময় আসলে ছোটবেলা থেকে তো না শিখেই গাইছি মানে শুনে শুনে গান শুনে শুনে ছোটবেলা থেকেই হারমোনিয়াম নিয়ে বসতাম গান শুনে শুনে সেগুলো হারমোনিয়ামে তোলার চেষ্টা করতাম তুলে গাইতাম বাড়িতে মান্না দিয়ে হেমন্ত বা রবীন্দ্রসঙ্গীত এবং পুরোনো দিনের গানগুলো চলতো মহলটা ছিল তো তাই আলাদা আলাদা করে কিছু করতে হবে হ্যাঁ শুনতে শুনতে ভালো লাগা এবং সেভাবেই গানের জগতে আসেন পরে আমি স্কলারশিপ নিয়ে দিল্লিতে যাই তারপর ওখানে শিখি পড়াশোনা করে ওখানে শিক্ষকতা তো এইভাবেই আর আজকে আমাদের সামনে গান শুনছি আমরা শুনি আমরা পরবর্তী গানটি কোন গান এবারে আমার অত্যন্ত প্রিয় শিল্পী শ্রদ্ধেয় সুবীর নন্দীর গাওয়া একটি গান মোহাম্মদ রফিকুজ্জামান এবং নজরুল ইসলাম বাবুর লেখা খন্দকার নুরুল আলমের সুরে গানটি শুভদা ছবির গান তুমি এমন যার পিতিছু সংসারে তুমি এমন যার পিতিছু সংসারে কার বা এমন সাধ্য আছে এ মায়া জাল ছিঁড়ে যেতে পারে তুমি এমন যার পিতিছু সংসারে তুমি এমন যার পিতিছু সংসারে আমার মনের মাঝে বসে যে প্রেম নিত্য
জগৎ জুড়ে তারে খুঁজে হলাম পরবাসি, বন্ধ চোখে রূপ দেখে যা, বন্ধ চোখে রূপ দেখে যা, দু চোখে মেলে পাই না খুঁজে তারে, তুমি এমন যাইতেছো সংসারে, তুমি এমন যাইতেছো সংসারে। আমার সুখের ঘরে দিয়ে তালা সুখ পেয়ে আসে ঘুরি, নিজের সাথে খেলি নিজেই নিঠুর লুকোচুরি, আমার সুখের ঘরে দিয়ে তালা সুখ পেয়ে আসে ঘুরি, নিজের সাথে খেলি নিজেই নিঠুর লুকোচুরি, পুরনো চাঁদে দৃষ্টি দিলে, পুরনো চাঁদে দৃষ্টি দিলে গ্রহণ যেন লাগে বারে বারে, তুমি এমন যাইতেছো সংসারে, তুমি এমন যাইতেছো সংসারে, আর বা এমন সাধ্য আছে এই মায়া জাল ছিঁড়ে যেতে পারে, তুমি এমন যাইতেছো সংসারে, তুমি এমন যাইতেছো সংসারে, তুমি এমন যাইতেছো সংসারে। ধন্যবাদ। আচ্ছা, এত সুন্দর বাজনা বাজলে না গিয়ে পারা যায়, গাইতেও ভালো লাগে কিন্তু তখন। অনেক ধন্যবাদ আপনাকে, আজকে আমার কথাটা আপনি বরখেলাপ হতে দেননি। আমি যে প্রথমেই বলেছিলাম এক একটা গান এক এক রকম শুনবো আমরা, ঠিক তাই। এই গানটিতে কিন্তু একটু মাটির গন্ধ আছে। তার আগের গানটি একেবারে প্রেমের একটা গান ছিল, তার আগের গানটা একেবারে সেমি ক্লাসিক্যাল ছিল। এবারে কি শুনছি আমরা? এবারে আমার খুবই প্রিয় একটি গান, তুমি সন্ধ্যা কাশের তারার মতো, বা আমার মনে চলবে, ঝটপট শুনে ফেলি আমরা। তুমি সন্ধ্যাকাশে তারার মতো আমার মনে জ্বলবে, তুমি সন্ধ্যাকাশে তারার মতো আমার মনে জ্বলবে, তুমি ঘুমের ঘরে স্বপ্ন মাঝে মনের কথা বলবে, তুমি সন্ধ্যাকাশে তারার মতো আমার মনে জ্বলবে, শীতের সাঁঝে রজনীগন্ধা ফুটবে যখন বনে, হয়তো তুমি আসবে না তো আমার শূন্য মনে, ভোরের ঝরা মিষ্টি শিশি তোমার কথা
তোমার আলাপনে তোমার মুখের মিষ্টি হাসি আমার কথা বলবে তুমি সন্ধ্যাকাশে তারার মতো আমার মনে জ্বলবে তুমি ঘুমের ঘোরে স্বপ্ন মাঝে মনের কথা সন্ধ্যা আকাশের তারার মতো আপনিও আমাদের মাঝে থাকবেন সবসময়ই, এবং বাড়ি ফেরার আগে কিছু সুর আমাকে একটু আমার ঝুলিতে ভরে দিয়ে যাবেন, কারণ একটা গানেও কিন্তু সুর থেকে আপনি সরে গান গাননি। তো আমরা একেবারে শেষ পর্যায়ে আজকের অনুষ্ঠানের যে শেষ গানটি সেটি আপনার কাছে শুনবো, তবে তার আগে ধন্যবাদ জানাচ্ছি প্রতিদিনের মতো আমাদের সঙ্গীরা যারা আছেন তাদেরকে, এবং ছোট করে একটু বিদায় নিচ্ছি শ্রোতাদের কাছ থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন লাগলো অনুষ্ঠান সেটি জিজ্ঞেস করবার অবকাশ নেই, কারণ ভালো লাগে বলেই তো প্রতিদিন সকালবেলা একই সময়ে আপনারাও হাজির হয়ে যান আমাদের এই অনুষ্ঠান উপভোগ করবার জন্য। আগামীকালকের অপেক্ষায় নিশ্চয়ই থাকবেন, আমরাও থাকব, ভালো থাকুন সে পর্যন্ত। চলুন গান শুনি। শেষ গানটি ওপার বাংলার হোক, শুনে ফেলি। আমার প্রিয় শিল্পী মান্না দের গাওয়া প্রভাতের লেখা আর প্রভাস প্রভাসদের সুরে এই গানটি। হ্যাঁ, দিচ্ছিল শিখাছিল শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলনা ভাষা ছিল কথা ছিল গাছে ডাকলে না বলে মন কথা বলল না ছিল শিখা ছিল শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না ভাষা ছিল কথা ছিল কাছে না গেলে না বলে মন কথা বলল না ছিল শিখা ছিল ঝর্ণাকে মনে হয় নদী ঝর্ণাকে মনে হয় নদী সাগর না ডাকে কভু যদি তাই যেতে যেতে থামল সে বই চলল না কাছে ডাকলে না বলে মন কথা বলল না